এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু তার প্রাণ। আগামীকাল স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবস 1947 সালে 15 আগস্ট স্বাধীনতা অর্জন করেছিল, 74 বছর হয়তো হবে। সকল আগাম শুভেচ্ছা রইল। জাতীয় পতাকা স্যালুট দেবেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান গায়, জাতীয় সঙ্গীত জনগণ মনে অধিনায়িকা গান হলে আমার দাঁড়িয়ে স্যালুট দিয়ে লাগে। আগামীকাল আমাদের যে স্বাধীনতা দিবস, সকলকে আমি শুভেচ্ছা জানাই, সকলের প্রতি আন্তরিক ভালোবাসা জানাই। করোনা ভাইরাস চলছে, আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন, মুখে মাস্ক পরে চলবেন, সকলের প্রতি শ্রদ্ধা জানাবেন, গুরুজনদের প্রতি সম্মান জানাবেন, গুরুজনদের শ্রদ্ধা জানাবেন, যারা আমাদের এই স্বাধীনতা দিবস অর্জন করতে, স্বাধীনতা দিবসে যারা জান দিয়েছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের আমরা স্যালুট জানাই। তাদের প্রতি দেশের যারা সৈন্য আছে, দেশকে রক্ষা করে, সে পাকিস্তানের সঙ্গে হোক, নেপালের সঙ্গে হোক, চীনের সাথে হোক, যারা আমার দেশকে আমার রক্ষা করে, তাদের পরিবারকে স্যালুট জানাই। তাই আগামীকাল স্বাধীনতা দিবস, সেই সৈন্যদের প্রতি আমরা স্যালুট জানাই, তার পরিবারের প্রতি আমরা সহানুভূতি জানাই, যারা দেশ স্বাধীন করার জন্য জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক। স্বাধীনতা দিবস 15 আগস্ট আগাম সকলকে আমার শুভেচ্ছা ভালোবাসা পুনরায় সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ। এবার আমাদের সেই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করবো। সবাই বলবো জয় গাথা জন।